Welcome to my YouTube channel Rising Tutorial. Today we will discuss about অনুপাত ratio. Yeah, then we will discuss question অনুপাতের ভাগগুলো সম্বন্ধে গুরু অনুপাত লঘু অনুপাত আর সা অনুপাত সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করব ব্যস্ত অনুপাত এক নম্বর হচ্ছে ব্যস্ত অনুপাত তার ইংলিশ ভার্সন কি হচ্ছে ইনভার্স রেশিও তো ব্যস্ত অনুপাত কাকে বলবো একটা আমি অনুপাত নিচ্ছে কি x অনুপাত y এখানে x টা হচ্ছে আমার পূর্ব পদ y টা হচ্ছে আমার উত্তর পদ তো এই x অনুপাত y এর ব্যস্ত অনুপাত কি হবে এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে y অনুপাত x মানে কি পূর্ব পদটা হয়ে যাবে উত্তর পদে আর উত্তর পদটা হয়ে যাবে পূর্ব পদে তো আমাদের এরকম হয় কি 2:3 তো এর ব্যস্ত অনুপাত কি হবে এর ব্যস্ত অনুপাত হয়ে যাবে 3:2 ঠিক আছে এরপর আমরা বুঝে নেব যৌগিক অনুপাত যৌগিক অনুপাত কি তার ইংলিশ হচ্ছে কম্পাউন্ড রেশিও তো যৌগিক অনুপাত কি আমি তিনটা অনুপাত নিচ্ছি কি এ অনুপাত বি একটা নিলাম আর একটা কি নিচ্ছি সি অনুপাত ডি আর একটা নিচ্ছি ই অনুপাত এফ তো এই তিনটা অনুপাতে এই প্রথমটা হচ্ছে পূর্ব পদ এটা হচ্ছে উত্তর পদ এটা হচ্ছে পূর্ব পদ এটা হচ্ছে উত্তর পদ এটা পূর্ব পদ এটা হচ্ছে আমার উত্তর পদ তো এই তিনটা অনুপাতে যৌগিক অনুপাত কি হবে তো এই তিনটা অনুপাতে যৌগিক অনুপাত হয়ে যাবে পূর্ব পদগুলোর গুণ অনুপাত উত্তর পদগুলোর গুণ তো এক্ষেত্রে পূর্ব পদ কি এ সি ই তাহলে হয়ে যাবে এ সি ই অনুপাত কি উত্তর পদগুলোর গুণ বি ডি এফ বি ডি এফ অ্যাজ এক্সাম্পল আমি কি নিচ্ছি 2:3 4:5 6:7 তো এর যৌগিক অনুপাত কি হবে এর যৌগিক অনুপাত হয়ে যাবে পূর্ব পদগুলোর গুণ 2:4:6 অনুপাত উত্তর পদগুলোর গুণ 3:5:7 এটা ইকুয়াল টু হয়ে যায় 48 অনুপাত 105 দিস ইজ দ্য অ্যান্সার